আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম গল্পে আমাদের প্রথম পৃষ্ঠায় একটি কাজ দেওয়া আছে, যে কাজটা আমি এখানে আন্ডারলাইন করে রাখছি, যে প্রথম পঞ্চম পঞ্চম দিন হতে 20 দিন পর্যন্ত টাকার পরিমাণ নির্ণয় করো ছক নম্বর 1 এর মতো করে। তো এই কাজটা আমরা কিভাবে করব সেটা আজকে দেখব। তো শুরু করা যাক। আমরা একটা ছোট্ট গল্প বলি, সেটা এখানে দেওয়া হচ্ছে যে অনেক বছর আগে কোন একটা রাজা ছিল। সে রাজার কাছে একজন বিদেশি পর্যটক এসে একটি চিত্রকর্ম বিক্রি করতে চাইল। রাজা সে তার মূল্য দিতে চাইলে চিত্রকর্মকার তাকে বলে যে আমাকে টাকা দিতে হবে একটি ভিন্ন নিয়ম। সেটা হচ্ছে প্রথম দিন তাকে 1 টাকা দিতে হবে, দ্বিতীয় দিন তার দ্বিগুণ অর্থাৎ 2 টাকা, তারপরের দিন দ্বিতীয় দিনের দ্বিগুণ অর্থাৎ 4 টাকা, এবং এভাবে 45 দিন ধরে ওই চিত্রকর্মের মূল্য দিতে হবে। এবং এই মূল্য দেওয়ার যে উপায়টা বা সিস্টেমটা, সেটা যদি আমরা শখে পূর্ণ করি তাহলে দেখবো প্রথম দিন সে দিছিল 1 টাকা, ঠিক আছে, দ্বিতীয় দিন দিছিল আগের দিনে যে 1 টাকা ছিল তার সাথে দ্বিগুণ, যেহেতু আমাদের এখানে বলা ছিল যে হচ্ছে দ্বিতীয় দিন তার দ্বিগুণ অর্থাৎ আগের দিনের দ্বিগুণ টাকা দিতে হবে, তৃতীয় দিন হচ্ছে দ্বিতীয় দিনের দ্বিগুণ, দ্বিতীয় দিনে ছিল 2 টাকা, আমরা এখান থেকে দেখতে পারি 2 টাকা, এবং তৃতীয় দিন হচ্ছে তাহলে সেই 2 এর সাথে আরো 2 গুণ হবে, এবং চতুর্থ দিন হচ্ছে এভাবে আরো 2 গুণ টাকা দিতে হবে, অর্থাৎ তৃতীয় দিনের সাথে আরো 2 গুণ হবে, মোট 8 টাকা দিতে হবে। তো এইভাবে বেশ কিছুদিন গেল, রাজা তখন বুঝতে পারলো হায় হায়, আমার তো অনেক বেশি টাকা দেওয়া লাগছে। তো রাজা তখন এই কথা কেন ভাবলো, ঠিক আছে, সেই জিনিসটা দিয়ে আমাদের ছোট্ট একটা কাজ দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে কাজটা এখানে দেওয়া আছে এরকম, যে এই যে তোমরা ছক কাগজে এক এক নম্বরের মতো করে, 1 নম্বর ছকের মতো করে খাতায় তৈরি করে পঞ্চম দিন হতে 20তম দিন পর্যন্ত টাকার পরিমাণ নির্ণয় করো, এই ছোট্ট কাজটা আমাদের করতে হবে। তো ছক নম্বর 1 যদি আমরা দেখে আসি, আমরা একটু আগে সেটা দেখছি, যে ছক নম্বর 1 হচ্ছে এখানে দেওয়া আছে, তো সেখানে দেওয়া ছিল কি প্রথম থেকে 4 দিনের, 4 দিনের একটা ছক হিসাব আমাদের দেওয়া ছিল, এবং আমাদের এখানে বলা আছে পঞ্চম দিন থেকে 20তম দিন পর্যন্ত টাকার পরিমাণ নির্ণয় করতে হবে। আর এটা বোঝার জন্য আমরা এই ছক নম্বর 1টাকে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছি, এবং পরবর্তীতে আমরা পঞ্চম দিন থেকে 20 দিনের টাকার পরিমাণের এই হিসাবটা আমরা করব। তাহলে আমরা যদি দেখি, আমাদের ছক নম্বর 1টা ছিল এরকম, সেখানে প্রথম থেকে 4 দিনের একটা হিসেব আমাদের দেওয়া ছিল। তো আমাদের কাজ ছিল হচ্ছে পঞ্চম দিন থেকে 20 দিনের হিসাব তৈরি করা। তাহলে আমরা যদি সেটা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা নতুন একটা ছক বানাবো, আগেরটার মতো করে একটা নতুন ছক বানাবো, এবং সেখানে আমাদের যে হেডিং দেওয়া থাকবে দিন, গুণের কাজ এবং টাকার পরিমাণ। তাহলে আমরা যদি এখন দেখি পঞ্চম দিন, পঞ্চম দিনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে অষ্ট চতুর্থ দিনে ছিল হচ্ছে 8 টাকা, এবং সেই 8 টাকার সাথে আমাদের আরো 2 গুণ করতে হবে, তাহলে টাকার পরিমাণ হবে 16 টাকা। এভাবে যদি আমরা ষষ্ঠ দিনের একটা হিসাব করি, তাহলে ষষ্ঠ দিনে আমরা পাবো হচ্ছে ষষ্ঠ দিনে আমরা পাচ্ছি এই আগের দিনের 16 টাকার সাথে 2 গুণ অর্থাৎ 32 টাকা। এভাবে যদি আমরা তারপরের দিনের হিসাবটা দেখি, তাহলে দেখব এই যে আগের দিনের 32 টাকার সাথে আমাদের আরো 2 গুণ হয়েছে এখানে, এবং সেই টাকাটা হয়েছে আমাদের 64 টাকা। তাহলে অষ্টম দিনের জন্য আমাদের যেটা হবে, অষ্টম দিনের জন্য হচ্ছে আগে 64, সেই 64-এর সাথে আরো 2 গুণ করতে হবে, তাহলে এখানে আমরা টাকার পরিমাণ পাবো হচ্ছে 128 টাকা। আবার যদি নবম দিনের হিসাবটা দেখি, নবম দিনের জন্য আমাদের যে যেটা আছে সেটা হচ্ছে আগের দিনের অর্থাৎ এই যে 128, সেই 128-এর সাথে আমাদের আরো 2 গুণ করতে হবে, 2 গুণ করলে আমরা পাবো হচ্ছে 256। তাহলে এর এর পরবর্তী দিন অর্থাৎ দশম দিনে, দশম দিনে হচ্ছে নবম দিনে যে 256 টাকা ছিল, নবম দিনে যে 256 টাকা ছিল তার সাথে আমাদের আবারও 2 গুণ করতে হবে, তাহলে আমরা পাবো হচ্ছে 512 টাকা। এবং আমরা যদি 11তম দিনেরটা দেখি, অর্থাৎ
এগারো নম্বর দিনে হচ্ছে দশতম দিনের, অর্থাৎ 10 নম্বর দিনের 512-র সাথে আরো যদি 2 গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1024। এবং এর পরবর্তীতে যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের 12তম দিনে, 12তম দিনে হচ্ছে আগের দিনে যে 1024 ছিল তার সাথে আমরা এখানে 2 গুণ করছি এবং পাইছি হচ্ছে 2048 টাকা। 13তম দিনে হবে ওই 2048 যেটা ছিল, এই যে আগে 2048 যেটা ছিল তার সাথে আরো 2 গুণ করে আমরা পাইছি 4096 টাকা এখানে 13তম দিনে। এভাবে যদি আমরা 14তম দিনেরটা দেখি, 14তম দিনের জন্য আমরা পাবো হচ্ছে আগে যে 4096 টাকা ছিল তার সাথে আমরা 2 গুণ করছি, তো তার সাথে যদি 2 গুণ করা হয় তাহলে 8192 টাকা হয়। এবং আমরা 15 দিন অর্থাৎ 15তম দিনের জন্য যদি দেখি তো সেক্ষেত্রে দেখবো 14তম দিনের যে 8192 টাকা ছিল তার সাথে যদি আমরা আবারও 2 গুণ করি তাহলে পাবো হচ্ছে 16348 টাকা। আচ্ছা, এভাবে যদি আমরা 16তম দিনের হিসাবটা করি তাহলে 15তম দিনের সাথে যদি আবার আমরা 2 গুণ করি, এই যে 16384 টাকার সাথে যদি 2 গুণ করি তাহলে 32768 টাকা পাবো। আচ্ছা, এরপরে যদি আমরা 17তম দিনের হিসাবটা করি, 17তম দিনের হিসাবটাতে আছে যে আগের দিনের 32768 টাকার সাথে যদি আবারও 2 গুণ করা হয় তাহলে 65536 টাকা আসবে। এবং আমরা যদি দেখি এর পরবর্তীতে 18তম দিনে, 18তম দিনে হচ্ছে আগের দিন অর্থাৎ 17তম দিনের যে 65536 টাকা ছিল তার সাথে এখানে 2 গুণ করা হয়েছে এবং আমরা পাইছি 1,31,072 টাকা। এবং আমরা যদি 19তম দিনের হিসাবটা করি যে 18তম দিনের যে 1,31,072 টাকা ছিল তার সাথে আরো 2 গুণ করা হয়েছে এবং আমরা পাচ্ছি 2,62,144 টাকা। এখন যদি আমরা সর্বশেষ আমাদের যে দিন দেওয়া ছিল সেটা হচ্ছে 20তম দিন, তো 20তম দিনের জন্য আমরা যদি দেখি যে 20তম দিনের জন্য আগের দিনে যেটা ছিল সেটা হচ্ছে 2,62,144, তার সাথে যদি 2 গুণ করি তাহলে আমরা পাবো 5,24,288 টাকা। তাহলে আমরা যদি দেখি আমাদের যে কাজ যেটা দেওয়া ছিল যে পঞ্চম দিন থেকে আমাদের 20 দিনের, প্রথম 20 দিনের হিসাব করতে হবে, তাহলে আমাদের ওই যে গল্প আমাদের যেটা ছিল সেখানে ছিল হচ্ছে যে এইভাবে 50 দিন ধরে ওই চিত্রকর্ম টাকা নিতে চাইছিল, তাহলে আমরা যদি দেখি যে প্রথম 20 দিনেই আমাদের টাকার পরিমাণ যে দাঁড়াচ্ছে 5,24,288 টাকা। এবং সেক্ষেত্রে যদি এইভাবে 50 দিন যায় তো আমরা 21, 22, 23 এইভাবে যদি নিতাম তাহলে কিন্তু অনেক পরিমাণ টাকা ওই চিত্রকর্মের জন্য দেওয়া লাগতো। তাহলে এই যে ছবিটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এই হোমওয়ার্কটা বা আমাদের যে কাজটা দেওয়া ছিল যে প্রথম থেকে এই যে পঞ্চম দিন থেকে 20তম দিন পর্যন্ত টাকার পরিমাণ নির্ণয় করো এবং সেই নির্ণয়ের উত্তর হচ্ছে আমাদের এই ছকটা। আশা করি আমরা সবাই বুঝতে পারছি কিভাবে এই ছকটা আমরা নির্ণয় করব এবং কিভাবে আমাদের এই গল্প থেকে প্রথম আমাদের এই গল্প থেকে আছে প্রথম পাঁচ পাঁচ দিন হতে পঞ্চম দিন হতে 20তম দিনে মোট টাকার পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করব এই উপরের ছক অর্থাৎ ছক 1-এর মতো করে, যেটা আমরা এখানে উল্লেখ করছি। তো ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।